very small, quaint love story between a man and his student. It's set in Himachal in a small town. ये खुद बहुत एक ambition रखता था कि बॉम्बे आएगा, गाना गाएगा, famous होगा. लेकिन उसके साथ नहीं हुआ. लेकिन हुआ किसके साथ? उसका student के साथ. और वो जो बीच में दरार हुआ दोनों के बीच में, she has become a big star now and he has stayed back in the small town in Himachal. And the film is about that she is coming back in that town for a big concert and he's wondering how to deal with it. So that's the story. Netflix is also a very achha platform. Aap us tarah se mat dekhiye cheez ko, kyunki at one go I can reach out to 190 countries. People can, you know, there are certain films which are spectacles which need bigger screens as action or you know, those kind of stuff. For films like this which are more emotional kind of films, I think Netflix kind of OTT platforms are brilliant because you can sample your on your own time, watch it in your own space and enjoy it. You don't have to really rush for the screenings, and you know, sometimes you do not get the best slot in the theaters and all that because it's a small film. It's very understandable why this whole dynamic is, or the economic dynamic for films. I think it's a great platform for films like this. সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। শেষ 11 বছর ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয়, যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করার প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন? প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন। ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে। পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।